বন্ধুরা, আমার একেবারে কাছেই চলে এসেছে ঈদ উল ফিতর। অনেকেই বাড়ির দিকে রওনা দিয়েছ। আজকে এই শুনলাম, ওই যে শরীয়তপুর যাওয়ার পথে একটা বাস, ড্রাইভারটা খুব রাফ চালাচ্ছিল, অ্যাক্সিডেন্টে 5টি প্রাণ চলে গেছে, অনেকজন আহত। এই পরিবারগুলো ঈদ কী বার্তা নিয়ে আসবে দেখো, কেমন লাগে। একটু ধৈর্য ধরতে যে কী কষ্ট জানি না, যারা নিজেরা ড্রাইভ করবে, যারা এই যাত্রা পথে চলবে, প্লিজ আরো সচেতন হও, কেমন সাবধানে যেও। আর একটা ছোট্ট অনুরোধ, আমার বন্ধুদের মধ্যে যারা সিনিয়র আছেন আর যারা সমবয়সী বা ছোট, সবাই তো কখনো না কখনো লেখাপড়া করেছো, সবারই শিক্ষক শিক্ষিকা আছেন, ঠিক না? তোমরা যারা গ্রামে যাচ্ছ, নিজের এলাকায় যাচ্ছ, ওখানে যদি তোমাদের শিক্ষক এখনো থেকে থাকেন, পারলে একটু তাকে গিয়ে ঈদ মোবারক বলে এসো, তার একটু খোঁজ খবর নিয়ে এসো, কেমন। ওনারা হয়তো খবর পান তাদের অমুক ছাত্র বা অমুক ছাত্রী অত বড় জায়গায় আছে, খুশি হন, আশীর্বাদ করেন। শিক্ষকরা না বাবা মার মতো নিঃস্বার্থে আনন্দিত হন তার ছাত্রছাত্রীর কোনো সুসংবাদে, খুব খুশি হন। আত্মীয়রা অনেক সময় এরকম খুশি হয় না, বরং ঈর্ষাকাতর হয়। শিক্ষকরা কখনো তোমার সাফল্যে ঈর্ষান্বিত হন না। তো একটু দেখে এসো, সম্ভব হলে মুঠো করে একটু কিছু দিয়ে এসো, যে স্যার আপনার জন্য এদের একটুখানি শুভেচ্ছা, কিছু তো নিয়ে আসতে পারিনি। যারা প্রতিষ্ঠিত তারা একটু খোঁজ নিও, যারা কম প্রতিষ্ঠিত তারাও শিক্ষকদের একটু খোঁজ নিও। শিক্ষকদের আশীর্বাদের না তুলনা হয় না। আমাদের দেশের অধিকাংশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে কী অবস্থা, ডিগ্রিতে একটা গল্প পড়াই, এই কবিতা পড়াই তালেব মাস্টার। তালেব মাস্টারটা পড়াতে গিয়ে যতবার পড়িয়েছি চোখে পানি এসেছে, পানি আগে থেকে আটকানোর চেষ্টা করতাম, কিন্তু তালেব মাস্টার নিজে দারিদ্রের কারণে এত মেধাবী হওয়া সত্ত্বেও তার পড়াশোনা কমপ্লিট করতে পারেননি, তার নিজের ছেলেটাও পারেনি, তার মেয়েটা প্রায় বিবস্ত্র অবস্থায় আত্মহত্যা করেছিল, কারণ এত গরিব জায়গায় বিয়ে হয়েছিল, লজ্জা নিবারণের পোশাক ঠিক মতন কিনতে পারে না। এখন আমাদের শিক্ষকদের সম্মানই অনেকটা বেড়েছে, কিন্তু তারপরও গভর্নমেন্ট প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা তো পেনশন পান, যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের কিন্তু কোনো পেনশন নেই। রিটায়ার্ড লাইফে, রিটায়ারমেন্টের সময় এককালীন যা পান তাই, সেটা অনেক সময় মেয়ের বিয়ে দিতে চলে যায়, ছেলের বিয়ে করাতে বা চাকরির দাবিদারি করতে চলে যায়, বা বাড়িটা করছিল শেষটুকু খরচ হয়ে যায়। আমাদের বাবা মায়েরা না অকাতরে দান করে ফেলেন সন্তানদের জন্য, নিজেদের জন্য কিছু জমা রাখেন না, এটা বিরাট ভুল। সন্তানরাও বুঝে, আমরা তো আসি, কিন্তু একটা কথা আছে, বল বল আপনা বল, জল জল গঙ্গা জল। হিন্দুদের কাছে গঙ্গা জল খুবই শুচিতার প্রতীক, মানে জলের মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা জল বুঝায়। আর বলছে বল, শক্তি, আমার অমুকে তমুক, আমার ওই আত্মীয় ওই পজিশনে আছে, এগুলি ব্যাপার না, তুমি নিজে কী আছো, তোমার হাতে কী আছে, এটা অনেক বড় ব্যাপার। নিজের জন্য কিছু সঞ্চয় সবার রাখা দরকার, আর নিজের শিক্ষকের সাথে একটু দেখা করে এসো বন্ধুরা, প্লিজ। হ্যাঁ, ভালো থেকো, আবার দেখা হবে।